वेलकम टू माय चैनल प्रिय छात्र छात्री रा तुमरा जरा 2021 এ জেনপাস ইউজির পরীক্ষা দিয়েছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব তোমাদের বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কতগুলো সরকারি সিট রয়েছে কতগুলো বেসরকারি সিট রয়েছে এবং তোমাদের প্যারামেডিকেলের জন্য কতগুলো সরকারি সিট এবং কতগুলো বেসরকারি সিট রয়েছে প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তার কারণ বলে দিই অলরেডি গতকাল একটা ভিডিও আমি করেছিলাম সেখানে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে যে गवर्नमेंट নার্সিং সিট সেখানে আমি একটু ভুল করেছিলাম তবে এটা ইন্টেনশনালি আমি করিনি আমার ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি সিট ম্যাট্রিক্সে আমার দেখায় কিছু ভুল হয়ে গিয়েছিল সেই জন্য ভুলটা হয়ে গিয়েছিল তো তোমাদের কাছে আমি বারবার বলছি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো এইটুকু ভুল তোমরা কনসিডার করে দিও তো যেটা ঠিক খবর ঠিক আছে সিট ম্যাট্রিক্স অনুযায়ী যেটা তোমাদের ঠিকঠাক যে সিট রয়েছে गवर्नमेंट এবং প্রাইভেটে সেটা নিয়ে আজকে আলোচনা করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এবং পারলে যতটা পারো বন্ধুদের শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ জেনপাস ইউজি এএনএম জিএনএম প্যারামেডিকেল বা পলিটেকনিক সংক্রান্ত বা ডিফার্ম বিফার্ম সংক্রান্ত যে কোনো নিউজ কিন্তু তোমরা এখানে পাবে যে কোনো আপডেট কাউন্সিলিং রিলেটেড অ্যাডমিশন রিলেটেড যে কোনো আপডেট তোমরা এখানে পাবে এবং তাদেরকেও অনেকটাই ধন্যবাদ যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছে বা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছে যে স্যার এটাতে একটু ভুল হচ্ছে তো তোমাদেরকে অনেকটাই ধন্যবাদ এবার যে ভুলগুলো আমার হয়েছিল সেগুলো আমি সংশোধন করে দিচ্ছি দেখো প্যারামেডিকেলের ক্ষেত্রে টোটাল সিট 1500 মতো ঠিক আছে ওটা আমি অলরেডি বলেছি সেখানে गवर्नमेंट সিট সেটা সেখানে আমি মেনশন করিনি তো 2021 এ প্যারামেডিকেলের ক্ষেত্রে गवर्नमेंट সিট প্রায় 211 এর মতো ঠিক আছে 211টা এবার বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আসছি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আগে गवर्नमेंट কলেজ ছিল 11টা এখন এবছর 2021 এ আরো নতুন 13টা কলেজ হয়েছে অর্থাৎ মোট गवर्नमेंट কলেজ বিএসসি নার্সিং এর ক্ষেত্রে হয়ে গেছে 24টা ঠিক আছে 24 এবং সেখানে টোটাল সিট 1720 সিট কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে গেছে এটা একটা ভীষণ বড় খুশির খবর যে गवर्नमेंटের সিট প্রচুর বেড়েছে প্রায় দ্বিগুণ হয়ে গেছে অনেক মেয়ে এবার পড়তে সুযোগ পাবে ঠিক আছে তো এবার কোন কলেজগুলো বেড়েছে সেগুলো আমি বলে দেব এবং টোটাল সিটটা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বলে দিই টোটাল সিট রয়েছে गवर्नमेंट এবং প্রাইভেট মিলিয়ে 4280 মতো 4280 তার মধ্যে गवर्नमेंट সিটটাই রয়েছে 1720 এবারে गवर्नमेंट সিটের মধ্যে এসসি এসটি ওবিসি জেনারেল ক্যাটাগরি যেমন আমাদের ক্যাটাগরি ওয়াইজ থাকে সেরকম রয়েছে তো এটা বারবার বলার गवर्नमेंट সিট 1720 আগেরবার আমি এটাই ভুল করেছিলাম 900 মতো বলেছিলাম অ্যাকচুয়ালি সেই সময় আমার একটু হিসাবে ভুল হয়েছিল তো 1720 হয়েছে এবং বললাম নতুন 13টা কলেজ হয়েছে আগের 11টা কলেজ মোট 24টা কলেজ 2021 এ নতুন 13টা যে गवर्नमेंट বিএসসি নার্সিং কলেজ খুলছে সেগুলোর আমি নাম বলে দিচ্ছি এক এক করে তোমরা দেখে নাও ঠিক আছে এবং তোমাদের লোকালিটিতে যেটা হচ্ছে তোমরা অবশ্যই সেখানে চেষ্টা করবে ভর্তি হওয়ার সেজন্য আমি নামগুলো মেনশন করে দিচ্ছি তো প্রথমে যেটা রয়েছে একটা শান্তিনিকেতন गवर्नमेंट কলেজ অফ নার্সিং শান্তিনিকেতন তারপর ডায়মন্ড হারবার সাগর দত্ত তারপরে রয়েছে মাতঙ্গিনী गवर्नमेंट কলেজ অফ নার্সিং তমলুক মুর্শিদাবাদ হাওড়া খড়গপুর উলুবেড়িয়া দেবেন মাহাতো गवर्नमेंट কলেজ অফ নার্সিং যেটা পুরুলিয়াতে তারপর রয়েছে রামপুরহাট তারপরে সিউড়ি गवर्नमेंट কলেজ অফ নার্সিং শ্রীরামপুর তারপরে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এই 13টা নতুন কলেজ অ্যাড হয়েছে আগের 11টা ছিল মোট 24টা এবং 24টাতে সিট 1720টা ঠিক আছে তো এই ভিডিওতে এটাই তোমাদের জানানোর ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাবে এবং কাউন্সিলিং প্রসেস নিয়ে পরবর্তী সময় রেগুলার বেসিসে আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং